আমার সাথে আরেকজন শিল্পী যে যার এই দেন ভালো শিল্পী দিয়ে এখন কাকে দিবেন এটা কিন্তু আমি জানি না আমার কাছে সবাই সমান সব শিল্পী সমান হবির সরকার তিনি আপনাদের মাঝে গান করেছেন পরিচয় পত্র দিয়েছেন এই হবির সরকারের সাথে জীবনে যে কতবার গান গাইছি এটা আমি নিজেও জানি না তো ফতুল দেওয়ানের স্টাফ নিয়ে আইছে আমি আমারটা নিয়ে আইছি আমরা যে বাউল গান করি আমরা যে পালা গান করি বাবা এটা একমাত্র কাদরিয়া তরিকা এবং চিস্তিয়া তরিকা মতেই এই গান বাজনা জায়েজ আমি কিন্তু আবার ওয়াজ শুনি আপনারা কি ওয়াজ শুনেন বাউলের অন্তরে বাবা একটা গানের মতো গান হইলে তার অন্তরের খোরাক হয়ে যায় আর ফতুল দেওয়ান অনেক ভালো মেলা জগড়া জগড়া জাডি হইছে যেমন জগড়া হয় তার লগে এরকম আবার মিলো আস্তে হিন্নয়লি খাজা বাবা ধান করি রে পাই খাজা মরে নাই মরে নাই রে বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম বরপিরে দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না বগলটা পারবে আরো নিন্দার কাটা যদি না বেদিল গায়ে পাকি পাঞ্জাতনের প্রতি আত্মভক্তি নিবেদন করে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন তাদের পবিত্র দরবারে ভক্তি রাখছি আহলে বায়াতের অংশীদার যারা এই বেলায়তের যুগে আল্লাহর অলি যারা আল্লাহর পাগল যারা সাধু যারা সাধক যারা প্রত্যেকের রুহানি কদমে আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করে তাদের রুহানি ফায়েজ কামনা করে আমি আজকে যার নামের গুণগান করার জন্য উপস্থিত হয়েছি যার নামের গোলামি করব বাবা সারা রাত্রব্যাপী আজকে যার উদ্দেশ্যে আয়োজন এই মিলাদ ও দোয়া মাহফিল আমাদের কাদরিয়া তরিকার মালিক যিনি শেখ সৈয়দ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই বড়পীরের স্মরণে আজকের এই বাৎসরিক আয়োজন ভক্তের মিলন মেলা আমি সেই পিরানী বিদস্তকে বড়পীর আব্দুল কাদের জিলানী সেই দরবারে ভক্তি রাখছি সঙ্গে আমার চিস্তিয়া তরিকার মালিক যিনি হযরতে খাজা মঈনুদ্দিন চিস্তি সেই খাজা বাবার দরবারে ভক্তি রাখছি এবং আজকে যিনি এই অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ তোফাজ্জল হোসেন তোতা আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের যিনি এই অনুষ্ঠানের সভাপতি যার কথা না বললেই নয় আজকে যার ভালোবাসার টানে আমি আপনাদের মাঝে গান করার জন্য দাঁড়িয়েছি দুইটা কথা বলার সুযোগ পেয়েছি বাবা এটা বিশাল বড় আমার একটা পাওনা আমি মনে করি তাই আসলে আমার শ্রদ্ধাভাজন যিনি আমার সাথে আরেকজন শিল্পী যে যার এই দেন
ভালো শিল্পী দিয়েন, এখন কাকে দিবেন এটা কিন্তু আমি জানি না। আমার কাছে সবাই সমান, সব শিল্পী সমান। তো ফতুল দেওয়ানের স্টাফ নিয়ে আইছে, আমি আমারটা নিয়ে আইছি। আর পাপিয়া যেহেতু আমাদের মাঝে, তারও কিন্তু একটা স্টাফের দরকার ছিল। শিল্পী যেহেতু তিনজনেই রাখবেন, স্টাফটাও তিনটেই দরকার ছিল। মূলত একটা মঞ্চে দুইজন শিল্পীর উপরে কোনো শিল্পী রাখা অথবা গান গাওয়া, গান গাইতে পারে এমন বর্তমানে মনে করেন যে 10 জন 12 জন শিল্পীও থাকে, কিন্তু এই গানটার একটা পরিপূর্ণতা, একটা ভঙ্গি ভাব, একটা প্রাণ এটা কিন্তু পাওয়া যায় না। তো যেহেতু দুইয়ের অধিক তিনজন শিল্পীও কিন্তু গান হয়, কারণ দুইজন শিল্পী গান গাইলে ফাঁকে আরেকজন করলে এইটাও কিন্তু একটা মজা থাকে, কারণ এই হেন্দেও কানি হেন্দেও কানি আর মাঝে তো মাঝে, এটা একটা মজা থাকে। নিন্দার কাটা যদি না বেদিল গায়ে, এটা হইলো ঘরে জ্বালা বাইরে জ্বালার গানের পিছনে উপদেশমূলক একটি গান, মানে তারে বুঝানো প্রেমের কি স্বাদ আছে বল, আধার না থাকে যদি কি হবে আলো, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বল, নিন্দার কাটা যদি না বিদিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল। ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসো, রাই কি কখনো ঘরে থাকে, বাসি ডেকে বলে যাবো নাকে অপবাদ যতই আসো, রাই কি কখনো ঘরে থাকে, কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো, প্রেমের কি স্বাদ আছে বল, প্রেমের কি স্বাদ আছে বল, নিন্দার কাটা যদি
ना दे दिलो गाये निंदार कटा ना दे दिलो गाये मेरे की शादा छे बोलो प्रेमेर की शादा छे बोलो जमुना के जानी लाज भय सुनी चले हुए जावे जो तो काना कानी जमुना के जानी लाज भय सुनी जले धुए जाबे जो तो कान कानी कुलेर मुखे काली बिनोदिनी कुल खोज निलो प्रेमेर की शादा छे बोलो प्रेमेर की शादा छे आधार न थके यदि की हो आलो आधार न थके यदि की हो आलो कुबेर की शादा छे बोल कुबेर की बोलो निंदार कटा यदि ना भी दिलो गाये निंदार कटा यदि ना भी दिलो गाये प्रेमेर की शादा छे बोलो प्रेमेर की शादा छे बोलो प्रेमेर की आमादेर परिवेशटा एतो चमत्कार बांग्लादेशेर अनेक जगह गान करते जाए एर चाइते अनेक बेशी मानुष होय हजार हजार मानुष लक्ष लक्ष मानुष आरो बड़ो बड़ो अनुष्ठाने गान करी किन्तु सब जगार परिवेश समादर ভালোবাসা সুস্থ সুন্দরভাবে পাওয়া যায় না তা আমি আজকের আমাদের অনুষ্ঠানের যারা আয়োজনে আছে যারা খুব কষ্ট করে আজকের অনুষ্ঠানটি সাজিয়েছে আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা সবাই তাদের জন্য দোয়া রাখবেন ওনারা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে হয়তোবা আমি পুতুল দেওয়ান আজকে আপনাদের মাঝে নতুন তা আমিও সবার কাছে দোয়া আশীর্বাদ চাই আপনারা দোয়া করবেন মালিক যেন সব সময় তাদেরকে যেন এরকম একটা ক্ষমতা যেন দেয় তারা যেন ভালো ভালো শিল্পী এনে আপনাদেরকে যেন ভালো ভালো গান উপহার দিতে
পারে। আজকে অনুষ্ঠানটা হচ্ছে শেখ সৈয়দ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই বড়পীরকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানটা। গান হচ্ছে বাউল গান। আমরা যে বাউল গান করি, আমরা যে পালা গান করি বাবা, এটা একমাত্র কাদরিয়া তরিকা এবং চিস্তিয়া তরিকা মতেই এই গান বাজনা জায়েজ। আমার পিরানীপুর দস্তকের বরাবরে আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তিকে বলেছিল, হে খাজা মঈনুদ্দিন চিস্তি, তোমার মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া জায়েজ, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্য গান শোনা জায়েজ। অলিয়া অলিয়া দরবারে গান করতে আসছি বাবা, তাদেরকে ধ্যানে বর্জকে রেখে আপনাদের সবার প্রতি লক্ষ্য রেখে দু চারটি গান করব। আমি জানি না কতটুকু গাইতে পারি, আসতে সারা রাত্র গান লাগে না বাবা। বাউলের অন্তরে বাবা একটা গানের মতো গান হইলে তার অন্তরের খোরাক হয়ে যায়। এটা যারা সাধু আমরা আছি, যারা সাধক আছি, যারা বাউল গানের প্রকৃত শ্রোতা আছি, সারা রাত্র তাদের গান শুনতে হয় না, গান শোনার মতো একটা শুনলেই তাদের আত্মার খোরাক হয়ে যায়। সারা রাত্র গাইব না, দু একটা গান যেন করতে পারি সাধক যারা তাদেরকে যেন শোনাতে পারি, এ দো আশীর্বাদ আপনাদের কাছে যাই। আর আমি আমার প্রতিপক্ষ শিল্পী যারা উভয়কে ধন্যবাদ জানাই, তাদের প্রথম আসরের গান অতি চমৎকারভাবে করলেন, তা আমি বিশেষ আস্তে হবির সরকার তিনি আপনাদের মাঝে গান করেছেন, পরিচয়পত্র দিয়েছেন। এ হবির সরকারের সাথে জীবনে যে কতবার গান গাইছি এটা আমি নিজেও জানি না, হবির সরকারও হিসাব করে বলতে পারবে না যে পুতুল দেওয়ানের সাথে এত পালা গান গাইছি। আজকে 8 থেকে 9 বছর হবির সরকারের সাথে গান করি, কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এই সর্বপ্রথম, মানে ভাইয়ের দেশে আসছি, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা, তা আমি এদিকে কিন্তু তেমন একটা ভাবে আসি না। আমার বড় পীরের দরবারে হইল খারাপ, জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা আমার বড় পীরের দরবারে, হইল খারাপ, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত হইল খারাপ, জানে ভক্ত যারা বলে, জানে ভক্ত যারা বলে, জানে ভক্ত যারা বলে, জানে ভক্ত যারা বলে, জানে ভক্ত বেঁধে বাড়ি বেটির বাচ্চা বেঁধে ঘর, লোক মুখে শুনে আমার বড় পীরের খবর, বাচ্চা বেঁধে বাড়ি বেটির বাচ্চা বেঁধে ঘর, লোক মুখে শুনতে পারে বড় পীরের খবর, কি সন্তান ছিল বেটি সন্তানের আশায় বড় পীরের দরবারে তে তখন সইলা যায়, আমি নি সন্তান ছিল বেটি সন্তান, পীরের খবর নিঃসন্তান ছিল বেটি সন্তানের আশা, বড় পীরের দরবারে তে তখন চইলা যায়, আর সন্তানের লাগিয়া পীর, সন্তানের লাগিয়া বেটি, সন্তানের লাগিয়া পীরের দরবারে তে হইল খারাপ, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা, আই বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে পীর বলে মা জননী কেন এই দরবারে, ব্যক্তি বলে দুঃখের কথা কইলে কি আর সারে, আর ব্যক্তি বলে কেন এই দরবারে, মরলে মাটি দিব কে, আল্লাহর কাছে দোয়া করে একটি ছেলে দে, আর কামাই করার থাকে না মাটি দিব কে, পীর বলে মা জন্য
একটি সন্তান দে এবার কথা শুনে বড় পীরে কথা শুনে বড় পীরে কথা শুনে বড় পীরে দিল একটা তাবিজ করা জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা এ বড় পীরে দরবারে বড় পীরে দরবারে ভক্তি দিয়া হইল তারা জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত যারা যাবে জানে ভক্ত अरे कथा शुने बेटी देखो अपन बारी जा হইল জীবনীতে গায় এবার সাথে সন্তান কোলে লইয়া সাথে সন্তান কোলে লইয়া ওরে সাথে সন্তান কোলে লইয়া বেটি হইল তোহারা জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরে বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী দুইটা জীবনী কিন্তু বাবা আমরা যারা তরিকা পন্থিক আছি তাদের জন্য খুব মূল্যবান একটা পালা তরিকা পন্থিক যারা তাদের জন্য গুরু ভক্ত পালা গুরু শিষ্য পালা বিশেষত মারিফতের যে বিষয়গুলো গুরু পালাটা যখন দেওয়া হয় তখন পাওয়া যায় আর মারফতের কিছু তরিকার বিষয়ে কিছু জানা যায় যখন খাজা বড় পীর এই পালাগুলো দেওয়া হয় কারণ এই দুইটা পালার ভিতরে বাবা লক্ষ্য করে দেখবেন আজিবাজি কোনো কথা কিন্তু পাবেন না আজকে যদি আমাকে শরীয়ত বা মামুন সরকারকে শরীয়ত দেওয়া হইতো বা পুতুল দেওয়ানকে শরীয়ত মারফত যেটাই দেখ ভাগ করে দেওয়া হইতো নারী পুরুষ দেওয়া হইতো একটা না দুইটা কথা অবশ্যই কটু খারাপ কথা থাকতো কিন্তু দেখেন আজকে দুজন আল্লাহর ওলির সম্পর্কে আমরা আলাপ আলোচনা করতেছি এখানে কোনো বাজে কথা আর কোনো চলবে না অর্থাৎ আসেই না প্রত্যেকটা মানুষ যে গান শুনতে আসে বাবা তাদের মোমেন্টটা তাদের জ্ঞানটা যে কোথায় থাকে একমাত্র যারা পালা শুনে তারাই বলতে পারে আমার অনেক ভালো লাগলো তা আমি মামুন সরকারকে বলবো যে উনি বলতেছে এক কথাই বলেছিল যে আমি কিন্তু বই না রাগ করে বলতেছি না হ্যাঁ আপনি যেমন রাগ করে বলতেছেন না আমিও কিন্তু রাগ করে বলতেছি না কারণ আপনি একটা কথার পয়েন্ট ধরলে আমার ভিতরে এটা ঘুরপাক খাবেই যে দাদা এটা কেন বললো আমি যেটা বলি হয়তোবা আপনি সেই পরিপ্রেক্ষিতে সেটা বলেন না তবে যাই কিছু করি না কেন নবীদেরকে নিয়ে কথা বলার মতো সে দুঃসাহস কিন্তু আমাদের নাই আমরা তাদের সাধন ভোজন করতে হবে নবীর প্রতি যেহেতু আখিরি জামানার শেষ নবী আমার নবী সেই নবীর প্রতি মহব্বত রাখতে হবে সেই নবীর প্রতি মহব্বত রেখে আরো যে নবীরা আছে তাদের প্রতিও ভালোবাসা রাখতে হবে আমি তাদের প্রতি ভালোবাসা রাখলাম না তাদেরকে আমি কার্য খেপে আমি কিছু কথা ছোট করে বললাম এটা মানুষ গ্রহণ করলো ওই জায়গায় কিন্তু নবীর ভালোবাসা কখনোই পাওয়া যাবে না আসেন সবাই রাত্র তিনটার উপরে আছে তিনটার উপরে এখন আপনারা কইলে আমি একটা খাজার শান গাইতে পারি গাইতাম
আমি 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 যেটা মনে করি যে তো এই পরপীরের স্মরণে এই অনুষ্ঠান পরপীরের এই চিস্তিয়া এবং কাত্রিয়ায় নিয়েই কিন্তু অনুষ্ঠানটা আমি চাইতেছি একটা খাজার সান করে এরপরে বিচারটা গাইলে ভালো হয় না আর ফুতুল দেওয়ান অনেক ভালো মেলা ঝগড়া ঝগড়াঝাটি হয়েছে যেমন ঝগড়া হয় তার লগে এরকম আবার মিলো আসতে আর সভাপতি তো আমরা মুক্ত বন্ধই করিয়ালছি বন্ধই করিয়ালছি আমি কিন্তু আবার ওয়াজ শুনি আপনারা কি ওয়াজ শুনেন আমি কিন্তু আবার ওয়াজও শুনি যারা এই মুক্তি মানুষ যুক্তিবাদী তাদের ওয়াজ কিন্তু আমি শুনি কলি ভক্ত আউলিয়া ভক্ত যারা এবং কি শুনি ওটি আওদি একজনে অর্ডার করছে গানটা গাইছি এটা হইল সবাই শুনলে খুশি হইব যারা জ্ঞানী মানুষ আর কি মুন্সি মোল্লা যুক্তিবাদী বাউল ভালো বাউল সবাই খুশি ঠিক হ্যাঁ ও খুশি হ্যাঁ কিন্তু মনে মনে খুশি যে আসলেই তো টিহি কিন্তু এরপরেও মানে আলাপ করলো আর কি সেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে ছেয়ে ছেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না বগলটা বার বেরো না গো আমার বলার কিছু ছিল না সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে যাবার বেলায় শুধু মনের জানতে যাবার বেলায় শুধু মনের জানতে স্মৃতিটাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না ছেয়ে ছেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে ছেয়ে ছেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস রিলা ও তোকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস নিলাম কোন নিয়তি কাছে বারে বারে হেরে যায় মানুষে মন আমার মতো তো সুখী কারো জীব চারিদিকে নিরাশার বালোচ পিয়াশায় পেতেছিল খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝোড় চারিদিকে নিরাশার বালোচ কি আশায় বেঁধেছিল খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝোড় কেন মমতার টানে কেঁদে মরে ব্যবহার কোথায় এখন আমার মতো এ তো সুখী মায়ার বাঁধ জানি এ বাঁধ ছিড়ে গেলে কব আসবে আমার মর সুখী করো জীব ইয়াদর স্নেহ ভালো দাসা ঝরানো মায়ার বাঁধা